হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আলোচনা করছিলাম বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবনী, এবং আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিওর মাধ্যমে নবীজির জীবনী আলোচনা করেছি। আজকে তার তৃতীয় পার্টটি আমি তুলে ধরছি এবং এটি শেষ পার্ট। যেসব বন্ধুরা আগের ভিডিও দুটি দেখনি, তারা আগের ভিডিও দুটি দেখে নেওয়ার পর এটা যদি দেখেন তাহলে পুরোপুরি জীবনটি বুঝতে পারবেন। তাহলে চলো আজকে শুরু করা যাক। বিশ্বনবী হযরত মুহাম্মদ তার নবুয়তের 23 বছর আন্দোলনে আরবের একটি অসভ্য ও বর্বর জাতিকে একটি সভ্য ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আমূল সংস্কার সাধিত হয়। রাজনৈতিক ক্ষেত্রে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে তিনি ঘোষণা করেন, অনারবদের উপর আরবের এবং আরবের উপর অনারবদের, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গদের এবং শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গদের কোনো পার্থক্য নেই, বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে অধিক মুত্তাকিন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে এমন একটি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তাদের আর্থিক নিরাপত্তা লাভ করেছিল। সামাজিক ক্ষেত্রে নারীর কোনো মর্যাদা ও অধিকার ছিল না। বিশ্বনবী নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন এবং ঘোষণা করলেন মায়ের পদতলে সন্তানের বেহে। নারী জাতিকে শুধুমাত্র মাতৃত্বের মর্যাদা দেননি, উত্তরাধিকার ক্ষেত্রে তাদের অধিকারকে করেছেন সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত। ক্রীতদাস আজাদ করাকে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন। ধর্মীয় ক্ষেত্রে যেখানে মূর্তি পূজা, অগ্নি পূজা এবং বিভিন্ন বস্তুর পূজা আরববাসীদের জীবনকে কলুষিত করেছিল, সেখানে তিনি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করেন। মুদ্র কথা, তিনি এমন একটি অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি, রাহাজানি, বিশৃঙ্খলা, শোষণ, জুলুম, অবিচার, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি ছিল না। অবশেষে এই মহামানব 12 রবিউল আউয়াল 11 হিজরি মোতাবেক 7ই জুন 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসুল। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আবির্ভাব হবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলে গিয়েছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এ দুটি জিনিসকে আঁকড়ে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর অপরটি হলো আমার সুন্নত অর্থাৎ হাদিস। বিষ্ণবীয়ের জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক ইলিয়াম মুর বলেন, হি ওয়াজ দ্য মেটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ। অর্থাৎ মুহাম্মদ যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাকে শুধু সেই যুগেরই একজন মনীষী বলা হবে না, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী। শুধুমাত্র ঐতিহাসিক ইউলিয়াম মুরই নন, পৃথিবীর বুকে যত মনীষীর আবির্ভাব ঘটেছে প্রায় প্রত্যেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সম্পর্কে তাদের মূল্যবান বাণী পৃথিবীর বুকে রেখে গেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমাদের জন্য আল্লাহ রাসুল হযরত মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সূরা আহজাব আয়াত 21। বর্তমান অশান্ত, বিশৃঙ্খল ও দ্বন্দ্বমুখর আধুনিক বিশ্বে বিশ্বনবী হযরত মুহাম্মদের আদর্শ কে অনুসরণ করা হলে বিশ্বে শান্তি ও একটি অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সম্ভব। বন্ধুরা, আজকে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবনী শেষ করলাম। তিনটি পর্বে আমরা এই জীবনীটি পড়ে শেষ করলাম। তোমরা খুব মনোযোগের সহিত তিনটি পার্টি খুব ভালো করে শুনলে চরিত্র গঠন সম্পর্কে একটি ধারণা এবং একজন আদর্শ মানুষ হওয়ার বৈশিষ্ট্যগুলি খুঁজে পাবে। এবং যে বন্ধু
ধৈর্যের সঙ্গে শুনলেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।